কাশীপুরে রাজু নামের এক ছেলে থাকত। সে তার বাবার পুরনো বাস চালিয়ে সংসার চালাত। কিন্তু তার বাস এত পুরনো ছিল যে সব সময় নষ্ট হয়ে যেত। সে যত টাকা রোজগার করত তার বেশি মেকানিককে দিতে হতো। একদিন যখন সে বাসে যাত্রী নিয়ে শহরে যাচ্ছিল, হঠাৎ রাস্তায় বাস নষ্ট হয়ে যায়। আরে এটা কি, এটা আবার নষ্ট হয়ে গেল? আগে রাজু তোমার বাস পাল্টাও বাবা, আমাদের কেন কষ্ট দাও? রাজু মদন মেকানিককে ডেকে আনে। আরে মদন ভাই, দেখো তো কোনো উপায় বের করো। আরে রাজু, আমি তোকে কতবার বলেছি এই বাস চলবে না, তুই এক নতুন বাস কিনে নে। আরে ভাই মদন, তুই জানিস তো বাসের কত দাম, এত টাকা কোথায় পাবো আমি? আরে রাজু, তুই এক কাজ কর, লটারির টিকিট নিয়ে নে। দেখ আমিও নিয়েছি লটারির টিকিট, গোল্ডেন লটারি, পুরস্কার পুরো 5,00,000 টাকা। আরে না মদন, আমি এসবে বিশ্বাস করি না, তুই তোর কাজ কর ভাই, বাস চালু কর। মদন রাজুর বাস ঠিক করে চলে যায়। রাজু যখনই বাস চালানোর জন্য সিটে বসে, তখন সে নিচে পড়া একটি লটারির টিকিট দেখতে পায়। আরে এটা কি, এটা তো লটারির টিকিট, কিন্তু এখানে কিভাবে আসলো? রাজুর মনে পড়ে যে এই সিটে বসে কিছু বাচ্চা খেলা করছিল, হয়তো সেই বাচ্চাদের টিকিট এখানে ভুল করে পড়ে গেছে। রাজু সেই টিকিটটি সামলে রাখে। যখন লটারির ফলাফল প্রকাশ হয়, তখন মদন ও রাজু লটারির অফিসে গিয়ে তাদের নাম্বার দেখে। মদন খুশিতে চিৎকার করে রাজুকে বলে, আরে পা রাজু, তোর তো লটারি লেগেছে পুরো 5,00,000। কি বলছো মদন? হ্যাঁ ভাই হ্যাঁ, আমি ঠিক বলছি। রাজু মনে মনে স্রষ্টাকে ধন্যবাদ দেয় এবং লটারির অফিসে গিয়ে তার পুরস্কার নিয়ে নেয়। রাজু পরের দিন শহরে গিয়ে এক নতুন সোনালি রঙের বাস কিনে। মদন রাজুকে জিজ্ঞেস করে, আরে কি ব্যাপার রাজু, সোনালি রঙের বাসই কেন কিনতে হবে? দেখো ভাই মদন, সোনালি লটারির কারণেই তো আমি পুরস্কার পেয়েছি, তাই এই জন্য আমি বাস সোনালিই কিনব। আর এই বাচ্চাদের লটারির টিকিট আর আমি আমার বাসে সপ্তাহে একদিন বাচ্চাদের ফ্রিতে ঘোরাবো। এখন আমার সোনালি বাস আমার স্বপ্ন পূরণ করবে। আর এইভাবে রাজুর সোনালি বাস কাশীপুরে বিখ্যাত হয়ে যায়, কারণ সে লোকদের কাছ থেকে কম টাকা নিত এবং সপ্তাহে একদিন বাচ্চাদের ফ্রিতে ঘোরাত। মানবের গাড়ি চালানোর অনেক শখ ছিল। সে প্রতি বছর কার রেসে অংশগ্রহণ করত, কিন্তু আজ পর্যন্ত কখনো সে জিততে পারেনি। একদিন মানব তার রেসের কথা ভেবে উদাস হয়ে বসেছিল। তখন তার বন্ধু কিশোর তার কাছে আসে। কি হয়েছে মানব, এত উদাস কেন? হ্যাঁ বন্ধু কিশোর, উদাস তো আছি, 2 মাস পর আবার কার রেস আছে, আর এইবার অংশগ্রহণ করতে ইচ্ছা করছে না। আরে মানব, এমন কেন বলছো? এটা তো তোমার প্রিয় কাজ, এবং কার রেসে জেতা তোমার স্বপ্ন তো, নিজের স্বপ্নকে এমনি ছেড়ে দিও না। না কিশোর, আজ আমার অনেক খারাপ লাগছে, আমার তো ইচ্ছে করছে নিজের গাড়ি বিক্রি করে দিই। এই গাড়িতে আমি অনেক টাকা খরচ করেছি, এর সাথে প্র্যাকটিসও করেছি, কিন্তু এর পরেও জিততে পারলাম না, আমার এই ব্যাপারে অনেক দুঃখ হয়। আরে মানব, এমন কেন ভাবো, দেখো তো গাড়ি কত ভালো, তুমি এটায় কত টাকা খরচ করেছো, আর তুমি এই গাড়ির ব্যাপারে সব জানো। আমার কথা শোনো, এটা বিক্রি করো না, এটায় কিছু পরিবর্তন করো। আর কি পরিবর্তন করব, সব কিছু তো পাল্টেছি, ইঞ্জিন, গিয়ার, বক্স, টায়ার, সব কিছু। আমার মনে হয় কিছু না কিছু সমস্যা আছে। কিশোর মানবকে একজন বাস্তুশাস্ত্রীর কাছে নিয়ে যায়। সব কথা শুনে শাস্ত্রী বলেন, দেখো বাবা মানব, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার এই গাড়ির রং পাল্টানো উচিত। আমি তো বলি তুমি এটাকে সোনালি রং করে দাও, তারপর দেখো তুমি অবশ্যই কার রেসে জিতবে।
মানব ও কিশোর শাস্ত্রীর কথা মেনে নেয় এবং গাড়িটি সোনালী রং করে নেয়। সোনালী রং করার পর গাড়িটি দেখতে আরো সুন্দর হয়ে যায়। এটি দেখে কিশোর মানবকে বলে, আরে বাহ মানব, তোমার গাড়ি তো আরো সুন্দর লাগছে। হ্যাঁ ভালো হয়েছে, আমি এটা বিক্রি করিনি। 2 মাস চলে যায়, কার রেসের দিন চলে আসে। মানবের সোনালী গাড়ি দেখে সবাই অবাক হয়ে যায়। গাড়ির রেসে মানব খুব ভালোভাবে অংশগ্রহণ করে। আর একই দেখতে দেখতেই মানব সব গাড়ির আগে চলে যায় এবং সে কার রেস রেকর্ড সময়ে জিতে যায়। আরে কিশোর ধন্যবাদ, তুমি আমাকে বাঁচিয়েছ। আজ তো আমি রেকর্ডই ভেঙে ফেলেছি, আমার তো লাগতোই না আমি জিততে পারবো, কিন্তু আমি তো সব রেকর্ড ভেঙে ফেলেছি। হ্যাঁ মানব, তুমি ঠিক বলেছ, এসব তোমার ধৈর্য পরিশ্রম ওই গোল্ডেন গাড়ির কারণে হয়েছে। দেখেছো গাড়ি গোল্ডেন রং করার কারণে কেমন চমৎকার হয়েছে? এই গাড়ি তো আসলেই সোনার গাড়ি। হ্যাঁ কিশোর, তুমি ঠিক বলেছ, এই গাড়ি তো আসলেই আমার সোনার গাড়ি। শহর থেকে দূরে এক গ্রামে সুরেশ নামের এক ড্রাইভার থাকত। তার একটি পুরনো বাস ছিল, এটি চালিয়ে সে তার সংসার চালাত। একদিন, শোনো আমাদের মেয়ে তো অনেক বুদ্ধিমতী, রজনী তার ক্লাসে প্রথম হয়েছে, প্রথম হবার কারণে স্কুল তাকে পুরস্কারও দিয়েছে। আরে বাহ, অনেক ভালো, আমি তোমার কারণে গর্বিত। বাবা এখন তো আমাকে বাস চালানো শেখাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই শেখাবো। আর সুরেশ তাকে বাস চালানো শেখাতে থাকে। কিছুদিনের মধ্যেই সে বাস চালানো শিখে যায়। কখনো কখনো রজনী নিজেও বাস চালিয়ে লোকদের শহরে নিয়ে যেত। একদিন সুরেশ বাস নিয়ে গ্রামে ফিরছিল, পথে অনেক ঝড় উঠে, ঝড়ের কারণে তার বাস একটি বড় গাছের সাথে ধাক্কা লাগে। সুরেশ অনেক ব্যথা পায় ও তার বাসেরও অনেক ক্ষতি হয়। রজনী তোমার বাবা অনেক ব্যথা পেয়েছেন, তার ঠিক হতে কয়েক মাস লাগবে মা, এখন সংসার কিভাবে চলবে বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি বাস চালাতে পারবো, কিন্তু আমাদের তো বাসও ভেঙে গেছে আর এটা ঠিক করতে অনেক টাকা লাগবে মা, আমরা পারবো না। আচ্ছা মা তুমি চিন্তা করো না, আমি কিছু করছি। পরের দিন রজনী তার পুরনো বাস বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে বাসের শোরুমে যায়। জি ম্যাডাম বলুন, আপনি কি নেবেন? আপনি বাস কিনতে এসেছেন? হ্যাঁ আমি বাসই কিনতে চাই। কিন্তু আপনি মেয়ে হয়ে বাস কিনবেন? হ্যাঁ তাতে কি, এখন মেয়েরা সব করতে পারে, আমিও বাস চালাতে পারি, আপনি চাইলে আমার পরীক্ষা নিয়ে দেখতে পারেন। না না আমি আপনাকে বিশ্বাস করি, আসুন আমি আপনাকে বাস দেখাই, কেমন বাস নেবেন আপনি? আমি একটা ডাবল ডেকার বাস চাই। ডাবল ডেকার? কিন্তু সেটা তো অনেক দাম। আমি জানি ডাবল ডেকার বাস অনেক দামি, কিন্তু আমার সেটাই চাই। আপনি যদি আমাকে বাস কিনতে সাহায্য করেন তাহলে আমি ওয়াদা করছি প্রতি মাসে কিস্তির টাকা আমি নিজেই নিয়ে আসব। ম্যানেজারের সাহায্যে সে একটি ডাবল ডেকার বাস কিনে নেয় এবং সেটি নিয়ে গ্রামে আসে। তার মা বাসটি দেখে খুব খুশি হয়। পরের দিন থেকে রজনী সকাল বিকাল দুবেলা লোকদের শহর থেকে গ্রাম ও গ্রাম থেকে শহরে নিয়ে আসার কাজ শুরু করে। এরপর সে দুপুরেও বাস চালাতে শুরু করে। এভাবে সে দিনে 3 বার যাওয়া আসা শুরু করে। এভাবে রজনী অনেক টাকা রোজগার করত এবং প্রতি মাসে সময় মতো কিস্তি দিত। এটি দেখে শোরুমের ম্যানেজার বলল, রজনী তুমি অনেক বুদ্ধিমতী, আমি শুনেছি তুমি তোমার ক্লাসে প্রথম হয়েছিলে, তো তুমি বাস চালাও। তাতে কি, আমার বাবাও বাস চালাতেন আর আমিও বাস চালাতে পারি, মেয়েরা কখনোই ছেলেদের থেকে কম না, যদি তার ছেলে থাকতো তাহলে সেও এটাই করত, আমিও এই কাজই করব। তুমি ঠিক বলেছো রজনী, স্রষ্টা তোমার মতো মেয়ে সবাইকে দিন। রসুলপুর গ্রামে বিরজু নামের এক অটোওয়ালা থাকত। সে অনেক পরিশ্রমী ছিল, তার একটি ছেলে ছিল যার নাম ছিল রাজু। বিরজু খুবই সাধারণ জীবনযাপন করত, সে আধুনিক যন্ত্রপাতি বিশেষ বুঝতে পারত না। একদিন রাতে
সে তার স্ত্রী শায়লাকে বলল, শায়লা তাড়াতাড়ি রুটি নিয়ে এসো, আজ অনেক ক্লান্ত লাগছে। এত কষ্ট করেছি তবুও কোনো কামাই হয়নি। রাজু কলেজে উঠেছে, তার পড়ালেখার খরচা কিভাবে চালাবো? আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা না করে কাজে মন দিন, নিশ্চয়ই স্রষ্টা আমাদের কষ্ট দূর করে দিবেন। রাজু তার বাবার থেকে আলাদা ছিল, সে আধুনিক যুগের ছেলে ছিল, তার অটোর বদলে বাইক চালানোর শখ ছিল, সে বড় হয়ে বাইক রেসার হতে চেয়েছিল। একদিন সে তার বন্ধু মনোজের কাছে গেল, রাজু দেখ আমি নতুন বাইক কিনেছি, একদম নতুন মডেল, ভালো না? হ্যাঁ বন্ধু অনেক ভালো, কিন্তু তোর কাছে তো আগে থেকে বাইক ছিল। হ্যাঁ ছিল তো, কিন্তু তুই তো জানিস বাইক আমার কত প্রিয়, তাই আরেকটা কিনে নিলাম। এখন এটা ভাবি যে পুরোনোটা কি করব। আরে তোরও তো বাইকের শখ আছে, তুই নিয়ে নে না এটা। মনোজ রাজুকে তার পুরনো বাইক দিয়ে দিল, রাজু এতে খুব খুশি হলো। বিরজু সন্তোষ নামের এক লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু ফেরত দিতে পারছিল না। পরের দিন সন্তোষ টাকা চাইতে বিরজুর কাছে আসে। এ বিরজু আমার টাকা দে, অনেক দিন হয়ে গেল আমার টাকা ফেরত দিলি না, কালের মাঝে টাকা ফেরত দিবি নয়তো দেখে নিস। আরে সন্তোষ ভাই আমি কি করব, কাজে লাভ হচ্ছে না। রাজু তার বাবার সব কথা শুনে ফেলে এবং তার বাইকের দিকে তাকিয়ে তার মাথায় একটি বুদ্ধি আসে। আমি বাইক ও অটো মিলিয়ে এক নতুন বাইক অটো বানিয়ে নি, যেটা দেখে লোক অবাক হয়ে যাবে এবং অনেক লোক এটাই উঠবে। সেদিন থেকে রাজু অটো বাইক বানাতে শুরু করে, এরপর সে সেটি চালাতেও শুরু করে দেয়, অনেক লোক তার অটো বাইকে উঠে, সেদিন থেকে অনেক কামাই হয়, আস্তে আস্তে তাদের আর্থিক অবস্থা ভালো হয়ে যায়। রাজু বাবা তুই আমাকে বাঁচিয়েছিস, তোকে নিয়ে আমার গর্ব হয়। আর এভাবে রাজুর রেসিং এর শখও পূরণ হয়।